বিভিন্ন দেশের কূটনীতিক, স্থানীয় কাউন্সিলের মেয়র ও পার্লামেন্ট সদস্যদের নিয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে পালিত হয়েছে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। বাংলাদেশ সহকারী হাইকমিশন ম্যানচেস্টারের উদ্যোগে হয় এই আয়োজন। আমন্ত্রিত বিশেষ অতিথিদের সাথে উপস্থিত ছিলেন হাইকমিশনের কর্মকর্তারা। বাংলাদেশ ও যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীতের মাধ্যমে উদ্বোধন করা হয় আয়োজনের। পরে অতিথিদের নিয়ে কেক কাটা হয়। এদিন বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির ভূয়সী প্রশংসা করেন অতিথিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান। যৌথভাবে পরিচালনার দায়িত্বে ছিলেন আনিসা মীর সুমেরা ও রায়ান হাবিবুল্লাহ। এদিকে সুরতাল সাংস্কৃতিক সংগঠনের আলাদা উদ্যোগে ম্যানচেস্টারের হাইডেও পালিত হয় স্বাধীনতা দিবস। রোববার সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার মাধ্যমে পালন করা হয় জাতীয় দিবসটি। এদিন হাইড টাউন হল থেকে বের করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। পরে দেশাত্মবোধক গান ও আলোচনা সভায় অংশ নেন সাংস্কৃতিক কর্মীরা। রূপচাঁদ দাস রূপকের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য দেন নাসির খান সোয়েব, মিজানুর রহমান মিজান, ফয়সল আকরাম, জাভেদ ইকবাল মজুমদার, হিরো ডুবিক, জন মার্সা সহ আরও অনেকে।